হ্যালো গাইস, তোরা ব্যাক কেন আসো? তো আয় আজ যোগ্য গল্প করি তোরা সত্তা বাসায়। তোরা বেগুন আর চ্যানেল গো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো এই গল্পের নাম হচ্ছে পাগলের পরীক্ষা। তো একদিন পাগলা গারাতত এক ডাক্তার হতে তোরারে তিন পাগল হয়ে পরীক্ষা করিব, মানে তারা কতটুকু উন্নতই বা কতটুকু গমই। তো পরীক্ষায় যে ফাঁস করিব তারে মুক্তি দিয়ে রাখব, আর যারা যে যারা ফেল করিব তারা গিয়া করিব আরও দুবছর পাগলা গারাতত বন্দী করে যাব। তো তিনজনেরে একসাথে হতে তোরা সুইমিং পুল আছে, পানি নাই, ওই বেদ ফাল দে। তো ওই ফাল দিয়ে হইতে 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 একজন ফাল দিবিলি, ওই দ্বিতীয় জনের ডাক্তার হতমত হইতো, ফাল দিই ফাল দিয়ে দিতে হাত হাত পা ব্যাগ বাঁধে দিই। তো তৃতীয় জনেরা ফাল দিতে হর ডাক্তারে, তো ইতে ফাল মনে তুই ফাল কেন তোর? তো ডাক্তার তো বহুত খুশি, ও তো ফিরে আমি তো মানে মানে শুক্র ভালো করে গেলে অলুক ভালো করে গেলে তুর্কিয়েই দে তুই ফাল কেন ধর? তুই তো হতে হতে আমি তো সাতান্ন জানি। তুই এতটুকু তুই আজের গল্পই শেষ। তো এইরকম গল্প শুনিবার লাই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করে শেয়ার করবে। তো বেগম ভালো থাকো, আজের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।